ভাবতে পারছো এই পুরোটাই আমি নিজে হাতে রান্না করেছি, একাই রান্না করেছি। পুরো ভিডিওতে থাকছে 10 কিলো বিরিয়ানি রান্না করলাম তাও একা একা। এটা বাংলা বিরিয়ানি বলতে পারো, যারা বিরিয়ানি রান্না একটু কঠিন মনে করো তাদের জন্য একদম সহজ রেসিপি। বাচ্চারা খেয়ে খুবই ভালো বললো। রংটা দেখেছো, একদম লাল চকচকে কালার। শাশুড়ির বাড়িতে ঘুরতে গিয়ে নিজে হাতে রান্না করলাম বিরিয়ানি, আবার নিজে কবচি ডুবিয়ে খেলাম বিরিয়ানি। এই বিরিয়ানি যত খুশি তত খেতে পারো, না শরীর খারাপের ভয় থাকে না অন্য কিছু। আমি নাম দিয়েছি বাংলা বিরিয়ানি, তোমরাও শিখে নিতে পারো। পুরো ভিডিওটি দেখো, খুবই ইন্টারেস্টিং থাকছে। বেড়াতে গেলাম, ঘুরতে গেলাম, মেলা দেখতে গেলাম। বন্ধুরা আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তো আজকে যাচ্ছি আমরা সবাই মিলে শাশুড়ির বাড়ি বেড়াতে। এই দেখো কৃষ্ণরা, খেলা বলে দাও। আর এই যে বর্মশা যাচ্ছে, আর এই যে আমি, আর সামনে সিটে ঋতিকা বসে আছে। তো আজকে আমরা ঝুলন মেলায়ও যাবো, এখানে ঝুলন মেলা হচ্ছে, তো ঝুলন মেলাও দেখতে যাবো, আর শাশুড়ির বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে। এই দেখো ঋতিকা সাজুগুজু করে বাহার নেই, ব্যস্ত ওটা এখানে লিপস্টিক করেছে, কানেরটা তো পড়তে পারতে। চলো ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের সবাইকে বাগদা ঝুলন মেলা, আর বাগদা শাশুড়ির বাড়িতে ঘুরে নিয়ে আসি। আর কি সব খাওয়া দাওয়া হচ্ছে সব কিছুই দেখাবো তোমাদেরকে। তো যখন এসেছিলাম তখন ভেবেছিলাম যে মিষ্টি নিয়ে আসবো, কিন্তু মিষ্টিটা অ্যাকচুয়ালি পাইনি, আর মিষ্টিটা তো পছন্দ হচ্ছে না, তো সেই জন্য আমি নিয়ে এসেছিলাম লাড্ডু। তো ছেলে এসেই ফার্স্টে কী করেছে, একটা লাড্ডু বের করে নিয়ে, মানে আমরা নিয়ে এসেছি আর ওই বের করে খাওয়া শুরু করে দিয়েছে। তো শাশুড়ি কী রান্না করেছিল, তো শাশুড়ি না আমার এক যা রান্না করেছিল, তো পাট শাক রান্না করেছিল, আর ছিল কলার যে খোসাটা হয় সেইটা বাটা করেছিল। তো সকালে আমরা খেয়ে আসিনি বাড়ির থেকে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বাড়ি থেকে খেয়ে আসিনি। তো মেয়ে খাচ্ছে, মেয়ের বাবা খাচ্ছে, আর মেয়ে একটা দেখো নতুন ফ্রেন্ড তৈরি করে নিয়েছে এখানে। তো যেখানেই যায় মেয়ের এই জিনিসটা খুব ভালো লাগে যে নতুন ফ্রেন্ড তৈরি করে। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আসলাম বিরিয়ানি রান্না হবে। এই দেখো দেখে মনে হচ্ছে একটা পুরো অনুষ্ঠান বাড়ির রান্না হচ্ছে। তো ছিল এখানে 8-10 কিলো মতন চাল, অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা আমার মনে নেই। তো একধামা চাল ভেজানো ছিল যা ভিজিয়ে রেখেছিল, তো আমি যেয়ে শুধু রান্না করবো। আর এই কড়াইটা না অ্যাকচুয়ালি লুচির কড়াই, তো লুচি ভাজতে ভাজতে এই অবস্থা হয়েছে। তো কড়াইটা অ্যাকচুয়ালি খুব পরিষ্কার ছিল আর কি, যাই হোক। তো একদম আসান রেসিপি শিখিয়ে দেবো আমি, এইভাবে যদি বিরিয়ানি রান্না করো একদম আসান পদ্ধতি, মানে আমি বলতে পারি যে ইউটিউবে হয়তো এর থেকে আসান নেই। তো ফার্স্টে আমি একটু সর্ষের তেল দিয়েছি, যেহেতু পরিমাণ আমার বেশি তো সর্ষের তেলের পরিমাণটাও বেশি, একটু লবণ দিয়ে দিয়েছি তেলের ভিতরে। লবণটা দিয়ে পেঁয়াজের ব্রেস্তাটা আমি তৈরি করে নেবো। তো পেঁয়াজের ব্রেস্তাটা সবাই হয়তো কেউ কেউ বলে যে কি দরকার এইটুকু এক্সট্রা জিনিস করে, এটা না করলেও তো হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, একটুর জন্য স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো পেঁয়াজের ব্রেস্তাটা জাস্ট আমার রান্নার লাস্টের পজিশনে লাগবে, তো তার জন্য আমি পেঁয়াজটা সুন্দর করে একদম কড়া করে মুচমুচে করে ভেজে নিয়েছি। লবণটা যেহেতু আগে দিয়ে দিয়েছি, তো লবণটা দেওয়ার জন্য পেঁয়াজটা একটুখানি হলেও মুচমুচে টাইপের হবে। তো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকো তো আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে, আর লাইক করে দাও। আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও, যদি ভালো লাগে তো ভালো একটা কমেন্ট করে জানিও। তারপরে আলুগুলো অলরেডি একবার সিদ্ধ করা ছিল, কারণ আলুর পিসগুলো অনেক বড় বড় ছিল, হালকা একটু লবণ হলুদ জলে সিদ্ধ করা ছিল। তারপরে আলুগুলো আমি সুন্দর করে একদম কড়া করে ভেজে নিয়েছি ওই একই তেলে, যে তেলে আমি পেঁয়াজের ভেজটা করেছি ওই একই তেলে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। মানে এত সুন্দরভাবে আমি দেখাচ্ছি, তোমরা যদি মন দিয়ে দেখো, মানে বিরিয়ানির একদম আসান ব্যাপার। এই এইখানে যদি কোনো রেসিপি আসান হয় সেটা আমার মনে হয় বিরিয়ানি। তবে রান্নার নিজের একটা পজিশন থাকে, নিজের একটা স্টাইল থাকে। তো বিরিয়ানি রান্নাটা সত্যি কথা বলতে আমি নিজেই শিখেছি, এটা আমি না কোনো ফোন দেখে শিখেছি না কারো কাছ থেকে শুনে শিখেছি। তো আমি ওই যে তেলে আলু ভেজেছি আলুটা ভেজে তুলে রেখেছি, ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আবার একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি।
তো পেঁয়াজটা ফোড়ন দিয়ে হালকা বাদামি করে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভেজে ও অ্যাকচুয়ালি আরেকটা কথা তো বলতে পারি না, আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বড়মশাই, তো আমার বড় আজকে সব ক্যামেরা করে দিচ্ছে। তো পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙের হয়ে গেছে তারপরে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো পিসগুলো একটুখানি বড় বড় করলে অসুবিধা নেই, বিরিয়ানির মাংস একটু বড়ই হয় আর বাচ্চাদেরও খেতে ভালো লাগে, একটু লেগ পিস টেগ পিস যদি হয়। তো লেগ পিস তো হামেশাই বাচ্চাদের বেশি পছন্দ, তো লেগ পিসটা করতেই পারো, সেটা কোনো অসুবিধা নেই। তো একটু বড় সাইজেরই মাংস করেছিল, তো তার ভিতরে কড়াইটাও একটু ট্যাকবাক ট্যাকবাক করছিল, কোনো অসুবিধা নেই আমি ঠিক পেরে যাব। তো ফার্স্টে ছিল ছোটো খুন্তি, তারপরে যা করলো কি একটা বড় খুন্তি জোগাড় করে আমাকে দিল। তো আমি ওই তেলেই পেঁয়াজের সঙ্গে মাংসটা সুন্দর করে একটু ভেজে নেবো, মানে মাংসটা জল মেরে নেবো। তো সুন্দর করে লবণ হলুদটা তো আগে একটু মাখিয়ে নিয়েছিলাম, ভেজে নেবো। আর এই দেখো, এই যে হচ্ছে জাফরান। তো জাফরান অরিজিনালি কি না আমি জানি না, তবে জাফরান যেহেতু দোকান থেকে আনা হয়েছে, তো জাফরানটা আমি একটু দুধে উষ্ণ গরম দুধে ভিজিয়ে রাখবো। ওটা আগের থেকেই ভিজিয়ে রাখতে হবে, না হলে ওর কালারটা ভালো বেরোবে না, ফ্লেভারটাও বেরোবে না। তো আমি সব মশলার পেস্টটা আগে করে রেখেছিলাম। তো সব মশলা যখন দেখবো মাংসের জলটা একটু ছেড়ে দেওয়া হয়ে গেছে, তারপরে জলটা শুকিয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মানে সব কিছুই একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেবে, কারণ পরে আরও লবণ যাবে, লবণ দু তিনবার করে যাবে, তো সেই জন্য লবণটা বুঝে সুঝে দিতে হবে যাতে লবণটা ঠিক হয়। কালারটা দেখেছো, আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি এখনও, জাস্ট ন্যাচুরাল কালার, মানে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো এইসবের যে কালার সেই কালারটাই এসছে মাংসতে, কালারটা না জাস্ট ফাটাফাটি হয়েছিলো। তো সেই মাংস যখন দেখবো একদম কষা কষা হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দেবো আমি ঘি। মানে এই রান্নাটা বলতে পারো সম্পূর্ণ আমি নিজের মতন করে করেছি, একদম নিজের মতন করে, আমি যেভাবে শিখেছি নিজে নিজে সেভাবে করেছি। তো মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি তাতে জল দিয়ে দেবো, পারলে তোমরা একটু জলটা ফুটিয়ে নিও, এখানে যেহেতু মাংসের পরিমাণ বেশি ছিল জলটা আমি ফোটাতে পারিনি, তো একটু জলটা যদি গরম হয় তাহলে খুবই ভালো হয়। তো জলটা ফুটিয়ে নিও। আর অনেকে আছে বিরিয়ানিতে মাংসটা বিরিয়ানি কী করে যে আলুটা এক্সট্রাভাবে মানে ভাতের ভিতরে দিয়ে দেয়, তো সেইভাবে ঠিক আমার না, মানে পত্তা পড়ে না সেইভাবে। তো তার জন্য আমি কি করি, আলুটা মাংসর ঝোলের ভিতরে দিয়ে দিই, মানে মাংসর ঝোলটা যাতে আলুর ভিতরে চলে যায়, যেহেতু আলুটা আগে ভাজা রয়েছে তার ভিতরে মাংসর ভিতরে যদি দেওয়া যায় তো মাংসর ঝোলটা আলুটা পুরো অ্যাবজর্ব করে নেবে। তো তাতে কী হবে, মাংসর টেস্টটা পুরো আলুর ভিতরে চলে যাবে। তারপরে আমি গরম মশলা বাটা ছিল সেইটা দিয়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি, এবারই হবে ম্যাজিক। তো ম্যাজিকটাই হচ্ছে, অনেকে এটা বলতেই পারো যে এটা আবার কি, এর জন্যে আমি নাম দিয়েছি বাংলা বিরিয়ানি। তো একটু কড়াইতে তেল নেবো, নিয়ে তাতে তেজপাতা আর কটা জিরে ফোড়ন দিয়ে মাংসের উপরে দিয়ে দেবো। তো এটা মাংসটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তো মাংসটা কমপ্লিট হয়ে গেলে মাংসটা আমি নামিয়ে রেখেছি, এবার চালটা সুন্দর করে আমি জল ঝরিয়ে রাখবো। তো জল ঝরাচ্ছে, এরকম একটা নেটের উপরে চালগুলো সব তুলে নেবো, আর এক সাইডে মানে যেহেতু পরিমাণটা অনেক বেশি, মানে এটা বলতে পারো যে নর্মালি একটা ছোটোখাটো অনুষ্ঠান বাড়ির মতো রান্না, তো কোনো অসুবিধা হচ্ছে না অ্যাকচুয়ালি, আমি মানে যেটা পারি সেটা করতে কোনো অসুবিধা নেই, না পারলে অসুবিধা। তো এটা আমি নিজের মতন করে যথেষ্ট ভালো পারি, সেইটা আমার নিজের উপরে কনফিডেন্স ছিল, তো ঠিক আছে আমি পেরে যাব। তো জলটা যখন একটু ফুটে ফুটে উঠছে তখন তার ভিতরে আমি তেজপাতা, গরম মশলা, এলাচ, জায়ফল, জয়িত্রী সব কিছু দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো যাতে জলের ফ্লেভারটা ভালো আসে এই মশলার দরুন। তো এই মশলার অ্যাকচুয়ালি স্বাদটা জলে চলে যাবে, কিন্তু বিরিয়ানি খাওয়ার সময় একটু সাবধানে খেতে হবে, তো এলাচটা গালে না পড়ে বা জায়ফল জয়িত্রী গালে না পড়ে। আর সেই জলে দিয়ে দেবো আমি লবণ, লবণ বলেছিলাম না যে দু তিনবার করে লবণ দিতে হবে, তো জলের ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, জলটা যখন ফুটে উঠবে তখন আমি চালগুলো সব দিয়ে দেবো, একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, দেখেছো। মানে এইভাবে অ্যাকচুয়ালি রান্নার একটা নিজের স্টাইল থাকে, কিছুটা কারুর কাছ থেকে শেখা আর কিছুটা নিজের থেকে, এই দুটো জিনিস যদি মিলেমিশে যায় তাহলে সে রান্না ভালো হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। তো এই দেখো আমি চালগুলো সব দিয়ে দিয়েছি, এই জলটা না পুরোটাই টেনে যাবে, মানে জলটা দেখে যেহেতু মনে হচ্ছে বেশি বেশি, কিন্তু অ্যাকচুয়ালি বেশি মানে জলটা পুরোটাই লেগে যাবে। তো সেই জল নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। তারপরে আমি চালটা সুন্দর করে ঝরানি দিয়ে আবার ওই নেটেই ঝরানো দিয়েছিলাম, দিয়ে এবার আমি রেডি করব লেয়ার বাই লেয়ার বিরিয়ানির জন্য। তো ফার্স্টে আমি আলুগুলো দেবো, কারণ যেহেতু এই আলুগুলো ছিল জ্যোতি আলু, একটু বড় সাইজের ছিল, ওই নিয়ে একটু টেনশন ছিল যে গলবে কি না, তো বেশি টাইম আমি মাংসর ঝোলে ওটা জ্বালাইও নি, সেই জন্য আলুর লেয়ারটা আমি ফার্স্টে দিয়েছিলাম যাতে আলুটা গলে যায়।
তো ফার্স্টে দিয়েছিলাম ঘি, ঘি দিয়ে ভালো করে গাবলির গায়ে মানে লাগিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম ভাত, ভাতের লেয়ারের পরে দিয়েছিলাম আলুর লেয়ার। তো সেটা দিয়ে আমি একটু নাচও করে নিচ্ছিলাম মাঝে, মানে আমার মনে কত ফুর্তি দেখে, এতটা রান্না একা একা করছি কোনো কষ্ট নেই, নাচ হচ্ছে, গান হচ্ছে, সব কিছু হচ্ছে, তার ভিতরে নিজেও একটু নেচে নিয়েছি। তো তার ভিতরে ধরো মাংসর পিসগুলো, আর একটা হ্যাঁ সানডাইসের যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় ওইটা দিয়েছিলাম, আর একটা মশলা নিজেদের বাড়িতেই করা ছিল, আমার শাশুড়ি করে রেখেছিল, সেই মশলাটাও ছিল, সেটাও দিয়েছিলাম, জয়ফল জয়ত্রী দিয়ে করা ছিল ওটা হয়তো, তো ওটাও দিয়েছিলাম। তারপরে দেবো পেঁয়াজের বেরেস্তাগুলো, বললাম না এটার কোনো কাজ নেই, লাস্ট জাস্ট একটুখানি কাজ, তো এইটুকুর জন্য কেন করে, অ্যাকচুয়ালি এর টেস্ট আমার না বেকায়দা লাগে টেস্টটা, বেরেস্তা যদি একটু বিরিয়ানির ভিতরে পাই না হেভি লাগে টেস্টটা, তো সেই জন্য আমি সবসময় বিরিয়ানি করলে বেরেস্তাটা বানানোর চেষ্টা করি, যে এইটা দিতেই হবে মাস্ট। তারপরে সেই কেশর গুঁড়ানো দুধ, তারপরে কিছু কালার দিয়ে দিলাম, মানে কালার বলতে কি এটা হচ্ছে কিনি কামধেনু কালার যেটা কিনতে পাওয়া যায় হলুদের মতন সেইটা, আর কিছু মশলা ঘি দিয়ে সুন্দর করে আটা দিয়ে ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম, দিয়ে বর্মশাইকে বললাম গ্যাসের উপরে তুলে দাও, কারণ ওয়েট যা হয়েছিল কি বলবো তোমাদের, মানে 20 কিলো ওজন হয়ে গেছিলো হওয়ার পরে, মানে রান্নার পরে। তো কিছুক্ষণ দমে রাখার পরে তারপরে নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পরে এবার খুলবে ম্যাজিক বাক্স, তো বাচ্চাগুলো যেভাবে অপেক্ষা করে ছিল না, এই মনে হচ্ছে কী না এর মানে এর ভিতর থেকে জাদু হবে। তো এই নিয়ে আমারও একটু মানে এতটা বিরিয়ানি আমিও ফার্স্ট টাইম করেছি, মানে ছোটোখাটো একটা বিয়েবাড়ির অনুষ্ঠান হয়ে যাবে যতটা বিরিয়ানি আমি করেছিলাম, তো আমার একটু খুব মানে এক্সাইটেড ছিল যে ভিতরে কী হবে, ঝরঝরে হবে কি না, তো এইটা একটা কনফিউশন ছিল। কিন্তু লাস্টে যখন বের করলাম হেভি সুন্দর হয়েছিল, আমার শাশুড়িকে মানে পিসি শাশুড়ি, এটা অ্যাকচুয়ালি তোমাদের মানে বলা হয়নি, তো এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, মানে আমার বর্মশার পিসি, ছোট পিসি, তো ওনাদের বাড়িতে আজকে আমরা এসেছিলাম, তো ওনাদের বাড়ি বাগদাতে, ওইখানে ঝুলন মেলা হচ্ছে, সেই উপলক্ষে ওনাদের বাড়িতে আজকে আমরা এসেছিলাম। তো পিসিকে দিয়ে ফার্স্টে ট্রাই করালাম যে পিসি কেমন হয়েছে খেয়ে দেখো, তো পিসি তো বললো খুবই ভালো হয়েছে, তো শুনেও শান্তি, তো সবাই বলছে আমি নাকি অনুষ্ঠান বাড়ি যেতে পারি অর্ডার পেলে, তো তোমরা কি বলো আমি কি অনুষ্ঠান বাড়ি যেতে পারি, রান্নাটা কি সেরকম হয়েছিল, তো কমেন্ট করে জানিও, তো আমি অর্ডার নেবো, তোমরা আমাকে অর্ডার করো, আমি সবার বাড়ি বাড়ি গিয়ে রান্না করে দিয়ে আসবো ছোটোখাটো অনুষ্ঠান হলে। তো বাচ্চারা খেয়েছে, বাচ্চারা খেয়ে খুবই ভালো বলছিলো, মানে ওদের খুবই ভালো লেগেছিলো, একটুখানি ঝাল বেশি হয়েছিলো, কোনো প্রবলেম নেই, টেস্টি খাবার একটু ঝাল হলে কোনো অসুবিধা নেই। তো ছেলে দেখো ওই সাইডে আমার ছেলে যে সবুজ রঙের শার্ট পরে রয়েছে, তো ও খাচ্ছে আর শিশাচ্ছে, আর এদিকে মেয়ে খাচ্ছে, মাংসটা জাস্ট দেখো সেই লেভেলের মাংস হয়েছিল। তো বিরিয়ানিটা এই ছিল আজকে আমার বাংলা বিরিয়ানির রেসিপি, তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা, কেমন লাগলো আমার রান্নাটা সেটা একটু কমেন্ট করে জানিও, তাহলে সাহস পাবো আরও কিছু ব্লগ বানানোর বা আরও এরকম বড় বড় রান্না করার। তো এই দেখো আমি তো খাচ্ছি কবজি ডুবিয়ে, এইটা হচ্ছে একটা দিদি, দিদি আমাকে দিয়েই যাচ্ছে, আমি মিষ্টি আর বিরিয়ানি খেয়েই যাচ্ছি, মিষ্টি একেবারে পড়ে গেছে পাতে, তো মিষ্টি খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি। তো আজকে আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে, উফ কী জুসি বলো, আমার জিভে জাস্ট জল চলে আসছে, এখন এডিটিং করছি আর ডোক গিলছি, মানে জাস্ট ফাটাফাটি হয়েছিল কি বলবো তোমাদেরকে। তো এসো একদিন আমাদের বাড়িতে, সবাইকে রান্না করে খাওয়াবো আমার বাংলা বিরিয়ানি, কেমন লাগলো তোমাদেরকে বলো আমাকে কমেন্ট করে ভুলো না।